এই ফ্রেন্ডস, শুভ সন্ধ্যা। আজকাল জিমেল অ্যাকাউন্ট কার না রয়েছে? সবারই হয়েছে, আমি আপনি সবারই এখন জিমেল অ্যাকাউন্ট রয়েছে। তাও একটা নয়, দু তিনটে করে অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। তো মেনলি একটাই অ্যাকাউন্ট হয়, কাজের সূত্রে ব্যবহার করা হয় একটাতেই, বাকি দু তিনটে মোবাইলের মধ্যে পড়ে থাকে, কোনো কাজের হয় না। তো আমার এক বন্ধু আছে, সে আমায় জিজ্ঞাসা করেছে কি করে জিমেল অ্যাকাউন্ট থেকে বাকি যে দু তিনটে এক্সট্রা জিমেল অ্যাকাউন্টগুলো তৈরি করা হয়েছে সেটা কি করে রিমুভ করবে। তো আমি স্টেপ বাই স্টেপ ভিডিওতে সব কিছু দেখিয়ে দেবো, কী করে কী করতে হয়, কী করে রিমুভ করতে হয় জিমেল অ্যাকাউন্ট। একটার বেশি যেখানে আছে, দু তিনটে যাদের আছে, তারা কী করে রিমুভ করবে সেটা দেখাবো। আপনারা দয়া করে এই ভিডিওটি দেখুন, স্কিপ করবেন না একটু, কারণ অনেক কিছু এখানে দেখিয়েছি, স্কিপ করলে হয়তো সেইগুলো আপনারা মিস করে যেতে পারবেন। তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন, এবং যারা যারা আমার এই চ্যানেলে প্রথমবার এসেছেন, দেখছেন আমার ভিডিও, তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটি, লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলিদের সঙ্গে, এবং আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাবেন। যদি কোনো আপনাদের প্রবলেম থাকে সেটাও আমাকে জানাতে পারেন, আমি সেটা যথাসাধ্য সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। তো আমি সন্দীপ, আপনারা দেখছেন টেকনো সন্দীপ ইউটিউব চ্যানেল। তো আমি আমার চলে এসেছি মোবাইল স্ক্রিনে, এখানে উপরে জিমেল অ্যাকাউন্ট আছে গুগলের পাশে, জিমেল খুললাম। জিমেল খোলার পরে ওপরে যে আমাদের অপশানটা আছে ওটা খুললাম, ট্যাপ করলাম। এখানে আমার তিনটে অ্যাকাউন্ট আছে, উপরেরটা মেন অ্যাকাউন্ট আর নিচে দুটো এমনি দুটো অ্যাকাউন্ট আছে। তো আমি এখন চাই একটা অ্যাকাউন্ট রিমুভ করে দেব লিস্ট থেকে। তো আমরা ম্যানেজ অ্যাকাউন্ট অন দিস ডিভাইস বলে যে অপশানটা আছে ওটা মারলাম। মারার পরে অ্যাড অ্যাকাউন্টের অপশান আছে, আরেকটা আছে গুগল। তো অ্যাড অ্যাকাউন্ট তখনই মারব যখন অ্যাড করতে চাই। তো আমি এখানে রিমুভ করতে চাই। তো এখানে আমি উপরে যে গুগল অপশানটা আছে ওই গুগল অপশানে ট্যাপ করব। ট্যাপ করার পরে তিনটে অপশান চলে এলো, উপরেরটা মেন অ্যাকাউন্ট আর নিচের এমনি দুটো অ্যাকাউন্ট আছে। তো আমি নিচের অ্যাকাউন্টটা রিমুভ করতে চাই। ট্যাপ করলাম নিচের অ্যাকাউন্টে, এখানে নিচের যে অ্যাকাউন্টটা আছে সেই সম্বন্ধে সব অন করা আছে, সিঙ্ক্রোনাইজ ডেটা, সিঙ্ক্রোনাইজ কন্ট্যাক্ট, ক্যালেন্ডার, ড্রাইভ, জিমেল, গুগল ক্যালেন্ডার, গুগল ফিট ডেটা সব অন করা আছে। তো আমি নিচে যে রিমুভ অপশানটা আছে ওই রিমুভ অপশানটি থেকে আমি অ্যাকাউন্টটি আমার জিমেল থেকে, গুগল মেল যে মেল থেকে, ওটা রিমুভ করতে চাই। তো এইভাবে রিমুভ করে দেবো, নিচে যে রিমুভের বক্স করা আছে ওই রিমুভ অপশানটা মারব। মারার পর রিমুভ অ্যাকাউন্টের জন্য একটা নোটিফিকেশান আসবে, এটা ভালো করে পড়ে আমি রিমুভ করে দেব। রিমুভ করার পরে দেখুন লাস্ট যে মেল সেটা চলে গেছে। তো আমি একদম বাইরে বেরিয়ে যাব, গিয়ে আবার মেল খুলব। মেল খোলার পরে যখন আমি চেক করব, দেখুন চলে গেছে থার্ড যে মেল। আশা করি এই ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন কি করে জিমেল অ্যাকাউন্ট রিমুভ করতে হয়। অনেকেই জানতেন না কি করে রিমুভ করতে হয়, তো আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ এক একটা স্টেপ আমি দেখিয়ে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি। তাও যদি আপনারা নাও বুঝতে পারেন কমেন্ট করে আমাকে জানাবেন, আমি আবার আপনাদের বোঝানোর জন্য আলাদা করে ভিডিও তৈরি করে দেবো, সেখানে পুরো প্রপার স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কী করে রিমুভ করতে হয়। শুধু আপনাদের একটু সাপোর্ট দরকার আমাকে ভিডিওগুলো বানানোর জন্য, প্লিজ আমাকে হেল্প করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি।
যদি আপনারা আমার সঙ্গে থাকেন তাহলে আমি আরও ছোটো ছোটো ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হতে পারবো। তো আজকে এইটুকুনি, আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। তখন বাই বাই ফ্রেন্ডস।